বিদ্যানন্দ নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে যে হট্টগোল সেটা নিশ্চয়ই কারো অজানা নয়। অ্যান্ড এই পুরো ইস্যু নিয়ে স্টার গল্প টিম তাহসিনেশনের তাহসিনের কাছে অপিনিয়ন জানতে চাইলেন। তিনি তার স্টেটমেন্টে কি বলেন জাস্ট শুনুন। বিদ্যানন্দ ব্যাপারে যদি বলতে হয় তাহলে আমাকে একটা কথাই বলতে হবে, সেটা হচ্ছে যে চুরি বিদ্যা বড় বিদ্যা যদি না খান ধরা, আর যদি খেয়ে যান ধরা তাহলে হয় আনলিমিটেড ভরা। বেসিক্যালি বিদ্যানন্দ ওরা যেভাবে ভালো কাজগুলো করছে নো ডাউট, কিন্তু অনেক অনেক স্টুপিড অ্যান্ড শেডি স্ক্যামি কাজও করে যাচ্ছে, যেটা কিনা অনেকবার আমাদের আম জনতা ওদের সামনে তুলে ধরেছে, পেশ করেছে, কিন্তু বারবার ওরা সামহাও মানে বের হয়ে যায়। এর আগেও বিদ্যানন্দকে নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়েছে বিভিন্ন ইস্যু নিয়ে, কিন্তু ওরা অলওয়েজ একটা, ওদের পিআর টিম ইজ ভেরি স্ট্রং আই উড সে, বাট ইটস দিস টাইম ইটস নট ওয়ার্কিং। ওদের পিআর টিম মার্কেটিং টিম অলওয়েজ একটা ইমোশন বিক্রি করে, ধর্ম বিক্রি করে অলওয়েজ উতরিয়ে আসতো প্রত্যেকটা কন্ট্রোভার্সি থেকে। কাপল অফ ইয়ার্স থেকে আমি বিদ্যানন্দ নিয়ে অনেক কন্ট্রোভার্সি দেখছি, বাট রিসেন্টলি যে ওদের যে কন্ট্রোভার্সিগুলো হচ্ছে, যেমন ওরা 4 মাসের ব্যবধানে একটা গরুকে 2 বার পোস্ট দিয়েছে, সেম গরু সেম পিকচার 2 বার পোস্ট দিয়েছে 2টা ইনসিডেন্টের নাম বলে, যে ওরা ওই গরুটাকে 2টা ইনসিডেন্টে ওরা বেসিক্যালি দান করেছে ওই গরুর মাংস, ওটা করে ধরা খেয়েছে। সেম পিকচার ওরা দিয়েছে 4 মাসের ব্যবধানে, মানুষের কোয়েশ্চেন হচ্ছে যে একটাই গরু কিন্তু আপনি এটা 2টা ইনসিডেন্ট কীভাবে দেখাতে পারেন। তদ্রূপ ওদের রিসেন্ট যে ইস্যুটা হয়েছে আমাদের বাংলাদেশে, ভেরি স্যাড, বঙ্গবাজার অগ্নিকাণ্ড ইস্যুটা, এটাকে ওরা সেল করে ওরা অনেক অনেক ফায়দা লুটেছে। সেখানে ওরা যেটা করেছে যে ওরা নাকি বঙ্গবাজারে পুড়ে যাওয়া কাপড় থেকে মালা বানাচ্ছে অ্যান্ড অল দিস থিংস, ওই মালাগুলো ওরা বিক্রি করবে আর সামথিং। হাউএভার যে মালাগুলোর পিকচার ওরা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছে, ওগুলো অলরেডি ইন্টারনেটে বিভিন্ন গ্রুপে অন্যান্য মানুষে বানিয়ে দিয়েছে ওদের অন্যান্য মানে স্টোর থেকে সেল করার জন্য, মানে এটা বেসিক্যালি ওটা কপিরাইট অন্যদের, এটা ওরা বানায়নি। সো ওরা অন্যদের পিকচার নিয়ে ওরা এটাকে বলছে যে বঙ্গবাজার অগ্নিকাণ্ডের কাপড় দিয়ে বানানো ওই কাপড়ের জুয়েলসগুলোকে ওরা বিক্রি করবে, বাট ওরা কিছুই করেনি, ওরা ওগুলো বানায়নি। সো দিস ইজ ভেরি ভেরি আনএথিক্যাল অ্যান্ড ভেরি স্ক্যামি অ্যান্ড ফিশি। লাইক আই সেড, ভালো কাজ করছে ওরা নো ডাউট, দেন অ্যাগেন এই পোস্টগুলো এখন সবগুলো মানুষের সামনে আসছে বিকজ এখন মানুষ ওদেরকে নিয়ে সার্চ করছে, দেখছে যে ওরা আসলে কেমন, কিন্তু এগুলো কিন্তু রিসেন্ট না, ওরা এগুলো অনেক আগের। অ্যান্ড আমি দেখতে পাচ্ছি যে বিদ্যানন্দ এখন ওদের ওইসব কন্ট্রোভার্সি অনেকগুলো যেগুলো হয়েছে ওই লিঙ্কগুলো ওরা ওই পোস্টগুলো ওরা ডিলিট করে দিচ্ছে, বাট ডিলিট করে দিয়ে তো লাভ নেই। আজকাল ডিজিটাল ফুটপ্রিন্ট বলতে একটা কথা আছে, একবার যেটা ডিজিটালি আপনি যেটা যায় সেটা অলওয়েজ ডিজিটালি থেকে যায়, আপনি যতই ডিলিট করেন যতই এটা থেকে মানে নিজেকে উঠিয়ে আনতে চান উঠতে পারবেন না। সো এই ব্যাপারে আমার একটা ভিডিও হবে ডিটেল, আই এম গোয়িং টু বি এক্সপোজিং বিদ্যানন্দ অ্যান্ড আই এম ওয়ার্কিং অন ইট। আমি চাই না আমাদের সমাজে এমন টাইপের এসব চ্যারিটি অর্গানাইজেশান নন প্রফিট অর্গানাইজেশান থাকুক যাদের কি না অনলি ওদের উদ্দেশ্য থাকে প্রফিট, ওরা নিজেদেরকে বলে থাকে নন প্রফিট অর্গানাইজেশান, বাট দে আর নট নন প্রফিট, দে আর অনলি উদ্দেশ্য হচ্ছে যে প্রফিট করা। চ্যারিটি ইজ এ গুড থিং ইফ ইউ ক্যান ডু ইট বাই ইউর সেলফ, আপনি যদি কাউকে দান করতে চান নিজে খবর নেন, নিজে নিজের সোর্সের মাধ্যমে দান করুন, এসব বিদ্যানন্দ বিদ্যামন্দ এদের কাছে না যাওয়াই বেটার, বিকজ লাইক আই সেড এরা কোন বিদ্যা ফলো করছে আমরা সবাই জানি, সেটা হচ্ছে চুরি বিদ্যা।